হোস্টেলে থাকি সবাই 500 টাকা 1000 টাকা নোট দেয়, যার জন্য আর মানে 500 1000 টাকা নোট কেউ নিচ্ছে না। জিনিস আনতে এসেছি তো বলছে না নেবো না, যার জন্য খাবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম টাকাই হচ্ছে না। তার ভাঙাতে এসে আবার দেখা যাচ্ছে তার টাকা আছে অনেক কিন্তু 4000 টাকা বেশি তো একদিনও দেবে না। আবার এই ব্যাংক যে ব্যাংকে পাস বই থাকবে সেই বই সেই অ্যাকাউন্ট সেই ব্যাংকেই দেবে কেবল, তাছাড়া দেবে না। আর বাইরে থাকি বলে সেরকম সবারই কাছে ওই পরিচয় পত্রও নেই, আই কার্ড বা আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক নেই, যার জন্য আমার কাছে আছে বলে ভাঙাতে এসছে এখন।